কংগ্রেসের পথের কাঁটা নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলে বিপাকে প্রাক্তন কংগ্রেস মন্ত্রী। মোদীর জনপ্রিয়তায় কি গাত্র দেওয়া হচ্ছে কংগ্রেসের? রাজ্যে রাজ্যে শতাব্দী প্রাচীন দলে ভরাডুবি রুখতে তাই পথের কাঁটা মোদীকেই সরাতে তৈরি হচ্ছে কৌশল। বিতর্কে পড়ে সাফাই মধ্যপ্রদেশে কংগ্রেস নেতার, কটাক্ষ বিজেপির। কংগ্রেস নেতা গ্রেফতারির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারে। संविधान यदि बचाना है तो मोदी की हत्या करने के लिए तत्पर रहो, हत्या इंदा साहिब कराने का काम। कार्यकर्ता की अपेक्षा दलटार नाम कांग्रेस, भोटे बार बार भरा डुबी, রাজনৈতিক লড়াইয়ে না পেরে বারবার প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ। গুজরাটে ভোটের প্রচারে গিয়ে তৎকালীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীকে মদকা সওদাগার বলে তীব্র আক্রমণ করেছিলেন। মোদীকে দুর্যোধন বলে নিশানা করেছিলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা। এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার শতাব্দী প্রাচীন সেই দলেরই এক নেতা রাজা পটেরিয়া প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছেন। কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর এমন মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মোদী ধর্ম জাতি ভাষা কে আধার পর মার দেগা, সংবিধান যদি বাঁচানা হ্যায় তো মোদী কি হত্যা করনে কে লিয়ে তৎপর রহো, হত্যা ইন্দা সাহেব করানে কা কাম। সদ্য গুজরাট নির্বাচনে কংগ্রেসকে ধরাশায়ী করে 156 আসনে জয়ী হয়ে সরকার গড়েছে বিজেপি। এ পর্যন্ত গুজরাটে সবথেকে ভালো ফল করেছে বিজেপি, যার নেপথ্যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। শুধুমাত্র গুজরাট নয়, দেশ জুড়ে প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষের উচ্ছ্বাস সর্বত্রই চোখে পড়ে। তাই কি ভয় পেয়ে কংগ্রেস নেতারা নরেন্দ্র মোদীকে খুনের কথা বলছেন? তার মন্তব্যে নিন্দার ঝড় উঠে ঢোক গিলেছেন কংগ্রেস নেতা। মেরা কেনে কা আশয় থা কি রাজনৈতিক চুনাও ক্ষেত্র মে উনকো পরাজিত দিলা কে ইস দেশ কা সংবিধান বাঁচাও, অল্পসংখ্যকো কা, দলিতো কা, আদিবাসীও কি রক্ষা করনে কে লিয়ে, বেরোজগারি হটানে কে লিয়ে মোদী কো পরাজিত করনা আবশ্যক হে। মেরা উদ্দেশ্য হত্যা কে লেকে গলত তরিকে সে পেশ কিয়া গিয়া। মোদীকে খুনের হুমকি, কংগ্রেস নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপি। মনের যে সুপ্ত ইচ্ছা যে মোদীজিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এর বিরুদ্ধে ফ্যার করে গ্রেফতার করা উচিত এবং এনআইএ এই কেসটা নেওয়া উচিত। এর সঙ্গে কোন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক আছে কিনা সেটাও তদন্ত করে দেখা উচিত। যে ধরনের মন্তব্য করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, সংবিধান কোনোভাবেই এটাকে অনুমোদন করে না, ভারতবর্ষের কোন আইন এটাকে অনুমোদন করে না। বারবার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ব্যক্তি আক্রমণ, এটাই কি কংগ্রেসের সংস্কৃতি? রাজনৈতিক লড়াই পেরে উঠতে না পেরে আর কত নিচে নামবে কংগ্রেস? রিপাবলিক বাংলা।